বোকলা এরিয়া থেকে বলছি, যেরকম জালতলা এরিয়াতে যেরকম বিএসএফ গেট এখানে সব থেকে বেশি উন্নতি হোক রাস্তা বানোক আসাম মালার মরে এইটা করেছে আর কি। আমাদেরকে কোর্ট অফিস সাইন করবার সময় বলছে কোর্ট অফিস সাইন করেন, এরপরে বিল বিল দেখবেন, নাইলে দেখবেন না, জাকির পাটওয়ারি বলেছে। তো এইটা তো ভালো নয়, আপনারা এটা ন্যায় বিচার করেন। ডিসি স্যারের কাছে অনুরোধ, আপনি সিএম এর কাছে অনুরোধ, আপনি দেখেন এটা, দেখে আপনি নিজে দেখে ইনকোয়ারি করেন জায়গাতে। জানে যার ঘর আছে, যার কেউ কুড়ে ঘর আছে, কেউ পাক্কার ঘর আছে, কেউ বা এমনি ঘর আছে, কেউ ছোটো ঘর আছে, হে বেশি পেয়ে নেই। হ্যাঁ, আমরা যে ঢালাই ঘর তিনতলা ফাউন্ডেশনের, তাদের পয়সার কোনো ইয়ে নেই। এটা কীরকম হচ্ছে এটা বুঝতে পারছি না। ডিসি স্যার একটু আপনি নিজে ইনকোয়ারিতে নামেন, নামে এটা দেখে নিন কী চলছে এটা। আমিও চাই উন্নতি হোক দেশের, রাস্তাঘাট বনোক, আসাম মালা বনোক, মর কেউকে মেরে, আমরা তো পাবলিক না, পাবলিক আমাদেরকে মারে, আমরা কেউ অটো চলাই, কেউ সবজি বেচে, ওইরকম চলছে। কেউ এক সার্ভিসম্যান আছে রিটায়ার্ড, সব পুঁজি দিয়ে ঘর বানিয়েছে, এইরকম তো ঠিক না স্যার। আপনি নিজেই একটা উচিত বিচার করেন, দেখেন, দেখে আমাদেরকে ইয়েটা। আমি আসামের মুখ্যমন্ত্রী কাছে দৃষ্টি আকর্ষণ করে বললাম, আপনি একটি উচিত বিচার করেন। আমার তো বিশেষ সমস্যা, আমার যখন কোর্টে বি দেওয়ার জন্য আমার ডাকছিল, কোর্টে আমি জমা করি, আমি অ্যামাউন্ট দেখতে বলছিলাম। আমার টাইমের লাস্ট টাইম অ্যামাউন্টটা দেখানোর পরে আমার যে এই 20 লাখ টাকা আমার দিকে যে, তখন আমি সন্তুষ্ট নই। আমার এই আরসিসি বিল্ডিংটা যার সম্পূর্ণ ঘর, তো ওইটাই আমি চাই, আমার যে উপযুক্ত আমার যে নোকসানটা ওইটা দেওয়ার জন্য আমি আপিল চেয়েছি। বাকি আমার উপযুক্ত নোকসানটা আমি পেলেই আমি সন্তুষ্ট। আর আশেপাশে তাও আমার দেখতে পারো, আমার এই পাশেই ঘর, মানে আরসিসি বিল্ডিং, কিন্তু রুম নাই, ইট ইট গাঁথনি নাই। আমার এই ঘরের মানতে ওই ঘরের মূল্যটা বেশি, কেন এরকম হয় এটা আমার। দুই মাস ঘরে বইয়া কাম কাজ বন্ধ করে লাস্টে হে ধার করিয়া, আমার এখন গাড়ি ভাড়া দিছি আমি ধার করিয়া, বাবা যাব এখন ছেলেটা বেঙ্গালুর গেছে, এইরকম তার ছেলেটা লস করা উচিত নেই, আমরা লস করা উচিত নেই, এটা না কাইন খানে এরকম কইতা। নমস্কার, আমার আসাম মালার কিছু টাকা আসলো, যে এই টাকাগুলো প্রথমে 2,92,000 টাকা আমার আইসে, কিন্তু এই টাকাটা আমার বাইয়ের বউ কণিকা চন্দ আর এই জাকির হোসেন নামে একজন ব্যক্তি, তারা আমার না জানাইয়া টাকাটা আমার বাইয়ের বউর অ্যাকাউন্টে ঢুকাইছে। তখন আমার বাইয়ের ছেলে নাবালক বাচ্চা, তারও অ্যাকাউন্ট আসলো না, আমারও কইছিল না। পরে যখন আমি জানতে পারছি তার অ্যাকাউন্টে ঢুকছে টাকাটা, 3,92,000 টাকা ঢুকার পরে তারা আমারে জানাইছে না। আমি জানতে পারছি, আমারে দেখাইতে গেছি, আমি উন্নয়ন ভবনে গেছি, তারা আমারে কইতেছে না এটা তুমি দেখার কোনো যোগ্যতার দরকার নাই, এটা আমরা দেখাই না, 1,60,000 টাকা ঢুকছে। তাই কাগজে আমার দেখা দিলাইছে না, আমি কইছে কাগজের লেখা তো হইতো না। তখন তাই আমারে দেখাইছে না 1,61,993 টাকা, ঠিক আছে 61, আমরা 60,000 হইছে, 1,60,000 বাকি যে টাকাটা তাই না কইছুন না। আমার এই জাকির হোসেন যে পাটোয়ারি ফাইন টাকাটা আমার দেখতে দিচ্ছুন না, হাত দিয়ে ডাকিয়ে রাখি দিয়েছুন। আমি যখন উন্নয়ন ভবনে গেছিলাম তখন আমি আবার পরে আমি জানতে পারি, আমি আবার 3 মাস পরে এটা আমি থানায় জানাই কেস করি, তখন আমি টাকাটা খাই বাইরেছি, আবার টাকাটা 1,32,000 টাকা আবার বাইরেছে। বাইরনির পরে যখন এর আগে যখন 1,60,000 টাকা বাতা হয়, তখন এই বিকাশ দাস নামে একজন ব্যক্তি আমাদের এই গ্রামের, উনি আর এই জাকির হোসেন পাটোয়ারি তাই তো আসলে এখানে, তাই কৈছেন এই টাকাটা তাই দিবা দিবা মঞ্জুর, আমি এটা এভিডেভিট করানির পরে গিয়ে আমার এটা ডাকিয়ে আনছেন। শুধু বিকাশ দাসে কইছেন, কেউ ডাকিও না, আমি কইছি না, আমার গ্রামের মানুষ আছে, আমার দিদি আছে, অনেক বয়োজ্যেষ্ঠ আমার কাকু যেটা আছে, আমার তো বাবা নাই, তারাই ডাকি। উঠে কইছে না না, কোনো টাকা টাকাটা কি করবা না, শুধু আমি আর তুমি, এই সমস্ত হওয়ার পরে আমার আমি টাকা টান্ডা টান্ডা টাকা দিছে। আমার ভাইয়ের ছেলে নাবালক বাচ্চা, এই বিকাশ দাসে কইছেন, আমারও কইছেন যে টাকা দিতে লাগবো অফিস করছো। আমি যখন উন্নয়ন ভবনের প্রথম অবস্থায় গেছিলাম জিজ্ঞাসি জাকির হোসেন রেখিতা দাদা, এখানে কোনো টেবিলে কোনো খরচা উচ্চ লাগে আমার কই, তাহলে কোথাও না না লাগে না। এরপরে যখন এখানে ইয়া টাকা দেওয়া চাইছেন, তখন 1,60,000 করে 40,000 করি, তখন আমার কইছেন 4,000 করে দিতাম, 5,000 করে দিতাম, 5,000 করে দেওয়া তাহলে কইছি না দিতাম না, কিতা লাগে দিতাম। আমি যদি দিতে হয় তাহলে আমার সাংবাদিক ভাই অকল ডাকিয়া, আমি আমার আমার গ্রামবাসীরে ডাকিয়া, আমার সম্পূর্ণ সবরে ডাকিয়া আমি তার সামনে টাকা নিব, কেন আমি এমনি লুকাইয়া নিতাম। তারা কইছে না এটা অফিস করছো তুমি, বেশি মাত রেখো। তখন কইয়া তাই না আমার লগে আর মাত্রই না, নামাতে আমার ভাইয়ের ছেলের সামনে, তারে যখন টাকা দিন তখন কোসেন 4,000 টাকা 5,000 টাকা দিবার লাগে, আমরা কোসেন না, কোসেন 20%। তখন আমার ভাইয়ের ছেলে কোসেন না, বালক বাচ্চা এটা কি করছো নি, বলে না ও এটা অফিস করছো তোমার দিতেই লাগবে।
দিতে লাগবো কই আমার ভাইয়ের ছেলে না বালক বাচ্চা তার হাত থেকে 4000 টাকা নিছে নেই কাটছে দাস পাই নিছে নেমার ফলে কইছো অফিসেও দা ভাই আমরা তো আর কিছু মারছি না পরে যখন আমরা আরো 132000 টাকা বাইরে দিয়ে টাকাটা আমরা থানার দেওয়ার কথা সেপ্টেম্বরের 10 তারিখ এটা সম্বন্ধে মানে মিটন দাস নামে এক ব্যক্তি তাইনো আসলা আমরা ফাকুয়ারও দুই তিনজন থানায় হওয়া হয়েছে সেপ্টেম্বরের 10 তারিখ টাকাটা দেওয়ার লেগে কনিকা চন্দরে এই কনিকা চন্দরে তখন দিতা কইয়া বাধ্য হয়েছ কাগজ উগজ লেখছই লেখার পরে তখন গোপাল রায় নামে একজন ব্যক্তি বলে তাই বিজেপির লিডার আমি তো জানি না টাইম বললে তখন আমাদের 10 তারিখ যখন সেপ্টেম্বরের 10 তারিখ যাই গিয়া আমরা তো টেখার লাগি যাইতাম তখন ফোনই উঠায় না কনিকা চন্দর এই ফোন না উঠানোর কারণে আমি কৈছি গোপাল রায় আছে তখন গোপাল রায় আমার আমি ফোন নাম্বার পাইছি পাইয়া যখন আমি ফোন করি তাই না আমাদের এখন তুমি কে ফোন করো আমি কই আমি তো সে আপনারা চিনি না আমার রেকর্ডিং আসলো অবশ্য আমি তো যত কথা কথা কইছি কে তোমার নাম্বার দিছে আমি কইছি হ্যাঁ আমার দিদি একজনের কাছ থেকে নাম্বার লইছে কার কাছ থেকে লইছো আমার এই দিদির নাম কইছি হ্যাঁ তোমার এই সম্পত্তিটা কি বলে এটা তো আমরা সম্পত্তি আপনি এটা জানোই না বলে ও এটা তোমার যত সম্পত্তি নেই বলে হয় এটা যত সম্পত্তি এই কথা কয় বলে কেন স্টপ করে তাই ফোন কাটি দিছে আর 10 তারিখ গিয়া 20 তারিখ হয়ে গেছে তাই ঠিক আছে দেখমু তোমার কে নাম্বার দিছে তুমি আমার ফোন করলা এখানে কইয়া তাই আমার হুমকি দেন তারপরে তাই থানা অসি ম্যাডাম রে কইছ অসি ম্যাডাম তো কথা হইয়া বসেন 10 তারিখ টাকা বাটা হইতো 11 তারিখ যায় গিয়ে তাই হুমকি দেন বিজেপির হুমকি দেন যে তোমরা কনিকা চন্দরে কোনো সময় ফোনও করিও না বিজেপি যখন থানায় ম্যাডামে কইছেন তুমি কনিকারে ফোন করো কালকে 10 তারিখ ডেট গেল গিয়ে টাকা দিত ওখানে আয় না উঠিয়া কইছেন না বিজেপিরা উঠিয়া কইছে আমি তো ফোন করতে পারতাম না কনিকা চন্দরে না করা হয়েছে গোপাল রায় নামে একজন লিডার এখন এই সমস্ত কি আমি এটা জানতে চাই মুখ্যমন্ত্রীর কাছে আমার ওইটাই আবেদন সুবিচারটা পাইতাম কেন তাই নেতা হই আজকে আমরা গরিবের টাকাটা খিতার লাগি তাইন যে নিকালো মাঝখানো বললা তাইন মাঝখানো বলার কারণটা তো আমরা তো জানি না এগুলো সবুজ তো আমি চাই যাতে আমি জানতাম যে আমরা যারা যারা টাকা দিছে এরা যদি সুব্যবস্থা যদি এরা টাকাগুলো যদি রিটার্ন না করে এই যে আমার এখানে যে ইয়ে আছে কয়েকটা আমি নাম কই কয়েকটা অনেক আইছে না এখানে এখানে পুলক নম্বর সূত্র কইয়া আরেকজন আছে এরা 1,20,000 টাকা দিয়ে সুধাংশু আমরা যে গ্রামের অনেকেই যে টাকাটা দিছে পাটোয়ারি বা বিকাশের মাধ্যমে জাকিরের এরা টিঙ্কুর মাধ্যমে যারা দিছে তা আমি তারারা কোনো যদি তারা যারা যারা কাছ থেকে টাকাটা নিছে তারা তারা টাকাটা ঘুরাইয়া দিলাম নাইলে সবে মিলিয়ে আমরা আইনের আশ্রয় আইনের আশ্রয় নিতে বাধ্য হইনি ধন্যবাদ আমার তো 5,00,000-7,00,000 টাকা আমার দিছে তাই বিমান বছর 1,00,000 টাকা আমি 1,00,000 টাকা জানবার জানি কিন্তু বাড়ি জানবার জানবার 40,000 টাকা আমি দিছি তাই নিজে নিজে নিয়ে আমার জান থেকে আর ওই যে বিকাশ টাকা ঠিক হবে আমার ঘর থেকে আমি 40,000 ঘর জায়গায় না দিল তো না এমনি পাইছি মাত্র 5,30,000 জায়গা তো পয়সা পাইছি না তোর সঙ্গে পয়সা তো অত পাইছি না নাম লক্ষ্মীচন্দ্র রায় মানে আমার বক্তব্য হলো যে আমার যে আমার আর্থিক যে ঘরটা যার মানে বাইক গুজরাত তো কমপ্লিট তার স্টেস লাগানো দোতলা ফান্ডেশন তো আমার বক্তব্য হলো আমি যে আশেপাশে লোকে মানে ঘুষ দেখ যাই দেখ মানে 50,00,000-60,00,000 পার আমার কোনো অসুবিধা নাই আমার ঘরের উপযুক্ত আমি যেটা চাই হ্যাঁ তা আমার আশেপাশে দেখলাম আশেপাশে ঘর 15 বছর আগে বানানো আর আমারটা ওই 5-7 বছর কমপ্লিট ঘর ওই 15 বছর আগে বানানো ঘর কোনো মানে ওয়াল নাই প্লাস্টার নাই কোনো কিছু নাই জঙ্গলের মধ্যে পড়ে আছে ওই ঘরে আমার ঘর ওই ঘরে 22,00,000 টাকা সেনশন হয়ে আছে আর আমার ঘরে এমন জায়গায় 20,00,000 আমি তো এটা সন্তুষ্ট না এই জন্য আমি মানে ডিসি মহোদয়ের কাছে আপনি তুমি যে রিঅ্যাসেসমেন্ট করো চেক করে যাও আমার এই ঘরের এই এই দাম নেই আমার কিন্তু সমস্ত ঘরটা যা আপনি টাকা লই লিয়েছিলেন না আমি সানি হোসেনের টাকা লইছি এখন কি চাই এখন ওইটাই উপযুক্ত আমি মূল্যটা চাই আমার যে প্রপার্টির নোকসান হচ্ছে এটার উপযুক্ত মূল্য চাই আমি ওটা না হলে তো আমি চেষ্টা করবো আরো দেখবো কি করে আমার উপযুক্ত টাকাটা আমি পাওয়া যায় ওইটাই নামটা কিতা কইলা আপনার নামটা কিতা কইলা জাকির পাটোয়ারি আবার লেখা রেড দেখতে দিচ্ছেন আপনি আর দিয়ে দেখে হয়তো ইনলিগাল আপনি কোর্টের বিরুদ্ধে ফলে সাইন করিয়া আইন
আইন ওটা জমা দিই না। আমার পাশে একটা নাঙ্গা ঘর আছে, ওই দুইটা ফটো উঠে লইয়া যায়, পার্থক্য বুঝতে পারবো।